হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লেপ সিরাপ আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব অ্যাভলোকলেপ সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এশিয়াই ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম অ্যামোক্সাসিলিন অ্যান্ড ক্লাভনিক অ্যাসিড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি অ্যাবলোকলেব সাসপেনশনের কার্যকারিতা কি অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করাবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই উদ্ধ ও নিম্নভাগের শ্বাসতন্ত্রের সংক্রমণ নাক কান ও গলার যেমন ওটাইটিস মিডিয়া যেমন টনসিলাইটিস সাইনোসাইটিস ও নিম্নভাগের শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন একুইড ও ক্রনিক ব্রঙ্কাইটিস ব্যাকটেরিয়ালজনিত সমস্যা অনেক সময় দেখা দেয় অনেক বাচ্চাদের গলা ফলে বা মামসের সমস্যা হয় কানের নিচে ফুলে থাকে এই সব সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে অনেক সময় দাঁতের ভিতরে যে ইনফেকশন হয় আবার অনেক সময় দেখা দেয় দাঁতের কোনো ইনফেকশনজনিত ঘা থেকে পুজ এবং পেকে গলে রস আসে এই সব ভালো করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া তীব্র জ্বর ও টাইফয়েড জ্বর ভালো করতেও কিন্তু ঔষধটি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ত্বক ও নরম কোষকলার সংক্রমণ যেমন বিভিন্ন জায়গায় স্কিনে বিভিন্ন জায়গায় ইনফেকশনজনিত ঘা হয় আবার অনেক সময় দেখা দেয় কোনো অপরেশন বা কোনো দুর্ঘটনাজনিত কারণে যে ইনফেকশন জনিত ঘা বা ফোড়া বা জাতীয় কোনো ঘা হলে এই সব ঘা ভালো করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া পোশাপে ইনফেকশন বা পোশাপে জ্বালা পোড়া মূত্রনালীর সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে অনেক সময় ঠান্ডা কাশি জ্বর বা বিভিন্ন ধরনের ইনফেকশনজনিত সমস্যা ভালো করতেও কিন্তু অত্যন্ত ভালো একটা ঔষধ হিসাবে কাজ করে লেপ সিরাপ এবার বলি ঔষধটির বিধি। ঔষধটি বিধি বলতে গেলে যাদের বয়স এক বছর থেকে ছয় বছর তাদের জন্য এক চামচ করে দিনে তিনবার খাওয়াতে হবে আর যাদের বয়স ছয় বছর থেকে বারো বছর তাদের জন্য দুই চামচ করে দিনে তিনবার খাওয়াতে হবে তবে আপনারা জানেন এটা একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মেদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ডায়রিয়া বধহজম বমি অমিভাব ও বমি দুর্বল লাগা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধটি কিভাবে তৈরি করবেন অ্যাভলোক্লেপ সিরাপের ভিতরে পানি ফুটিয়ে ঠান্ডা করে পঁচাশি মিলি অর্থাৎ সতেরো চামচ পানি দিয়ে ঔষধটি ভালো করে গুলিয়ে নিতে হবে পানি ফুটিয়ে ঠান্ডা করে সেখানে সতেরো চামচ পানি দিয়ে ভালো করে ঘুলিয়ে ঔষধটি তৈরি করে নিতে হবে এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন ঔষধটির দাম দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নেবে ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ